আমরা প্রত্যেকেই মনসুন বা বর্ষাকাল নিজেদের মতন করে সেলিব্রেট করে থাকি। আর মনসুনের পরেই আসে কিন্তু ফেস্টিভ সিজন, অর্থাৎ শারদীয়া। শারদীয়া মানেই হচ্ছে কেনাকাটা, আর বাঙালিদের খাওয়া দাওয়া আড্ডা জমিয়ে ঘোরা বেড়ানো। আর এই সব কিছুকে মাথায় রেখে পেপারমেন্ট ইভেন্ট কোম্পানি মনসুন কার্নিভালের আয়োজন করেছে কনভেনো ব্যাংকুয়েটে। আর আজকে সেই কার্নিভালের সেকেন্ড ডে, আমি রিমা জিও বাংলাকে নিয়ে সরাসরি চলে এসেছি সেই এক্সিবিশনে। আপনাদেরকে দেখিয়ে দেব কিছু অভিনব কালেকশন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পেপারমেন্ট ইভেন্ট কোম্পানির ফাউন্ডার অনির্বাণ ঘোষ। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি জিও বাংলার। থ্যাংক ইউ। মনসুন কার্নিভাল, মনসুন আমরা নিজেরা নিজেদের মতন করে অনেকটা উপভোগ করে থাকি, কিন্তু একটা সতেজ স্বতঃস্ফূর্ত, একটা চারিপাশটা সবুজ আর সতেজ হয়ে থাকে, আর এই যে ভাবনা মনসুন কার্নিভাল, একটু যদি বলেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মনসুন বলেই নামটা মনসুন কার্নিভাল করা হয়েছে। আর সত্যিই আজকে মনসুন, মানে অ্যাকচুয়ালি মনসুনটা আজকেই এলো, মানে এতদিন হচ্ছিল না, আজকেই মনসুনটা এলো। বাট ভাবনাটা যতটা আমার ততটা ঠিক আমার সাথে আমার যে পার্টনার আছে অমৃতা, অমৃতারও একই রকম ভাবনা। তো আমরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা অন্যরকম করার চেষ্টা করি। তো সেবারই এবারও সেই রকম একটা ভাবনা নিয়ে একটা সবাইকে নিয়ে একটা অন্যরকম প্রচেষ্টা আর কি। আজকে সেকেন্ড ডে অর লাস্ট ডে, যাই বলি না কেন, দুটো দিন কিরকম কাটলো, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, একটু যদি বলেন ভেনুটা সম্বন্ধে। হ্যাঁ, অবশ্যই, মানে এই ভেনুটা তো আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই, আপনারা কালকেও গতকালকেও দেখেছেন, মানে খুব ইউনিক ডেকোরেটিভ ভেনু একটা। আমরা জেনারেলি এরকম ভেনুতে এক্সিবিশন দেখি না। তো আমাদের মানে ফার্স্ট অফ মানে থট ছিল যে একটা অন্যরকম ভেনু সেখানে আমরা করব, তো সেই জন্যই এই ভেনুটাকে আমাদের চুজ করা। আমাদের আরেকটা ইভেন্ট হবে, ওটা আমরা আপাতত যা টেন্টেটিভ ডেট ফিক্সড আছে সেপ্টেম্বর 17th-18th, দা ভেনু এন্ড এভরিথিং দ্যাট আমরা অ্যানাউন্স করে দেবো। हम ये कोलकाता से बेलाघाटा से हैं। अच्छा, ये सारा जो फूड आइटम्स है सारा हैंडमेड है, मतलब आप सब हैंडमेड है, सब घर पे प्रिपेयर होता है। सी वो चोको बाइट्स है, मतलब दीज आर फुल ऑफ नट्स, ये सारे ड्राई फ्रूट्स जितने भी होते हैं जैसे बादाम काजू वो सब के बने हुए हैं। दीज आर ब्राउनीज, दीज आर वेरी टेस्टी आई मस्ट से। दीज आर गार्लिक ब्रेड्स, दीज आर हैंडमेड, इन ब्रेड्स आर हैंडमेड, सब घर पे प्रिपेयर्ड है फ्रॉम स्क्रैच, एवरीथिंग इज मेड एट होम। केक्सिकल्स है, एंड दिस इज अ मस्ट ट्राई आइटम, दिस इज कुल्लर पिज़्ज़ा। इट्स अ वेरी न्यू इन थिंग एंड इट्स वेरी टेस्टी। पूरा पिज़्ज़ा का फ्लेवर आता है एंड वो कुल्लर की जो अलग सी फीलिंग आती है ना, वो एकदम बदल ही देता है, इटालियन को देसी बना देता है बहुत अच्छे से। एंड दीज आर वड़ा पाउस, ऑफकोर्स बॉम्बे वड़ा पाउस। कुकीज, वी हैव कप केक्स, ये चूरन भी सारे खुद के प्रोडक्शंस हैं हमारे, हमारी खुद की प्रोडक्शंस है, ड्राई फ्रूट्स। मतलब मॉनसून में जो जो चीज हम लोगों को खाने का मन करता है ये सारा आपके स्टॉल में है। सब कुछ है। यहाँ आके कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। कैसा गया? बहुत बढ़िया था, सही था। हाँ, आगे बोलो, ये दुटो दिन कैमन काटलो? দুটো দিন ভালোই কাটলো। অ্যাকচুয়ালি ওয়েদারটা খারাপের জন্য এখানে একটু কেউ এসে পৌঁছাতে পারিনি, একটা সিঙ্গেল পারসনও এখানে আসেনি। এটা আমার ফার্স্ট টাইম ইভেন্ট, এমনি সব অ্যারেঞ্জমেন্ট সব কিছুই ভালো, বাট আমাদের লাকটা খারাপ হয়ে গেছে ফর ওয়েদারের জন্য। এমনি ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা ইভেন্ট ম্যানেজ করেছে তারা খুবই ভালো, তাদের বিহেভিয়ারও খুব ভালো, সব কিছুই ব্যবস্থা ঠিক আছে, খালি ওয়েদারটার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আর কিছু কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি, শাড়ির কালেকশন আর জুয়েলারি রয়েছে, একটু যদি তুমি বলো কি কি রয়েছে। আমার কাছে ঢাকাই রয়েছে, পিওর ঢাকাইগুলো রয়েছে, আর খাদি রয়েছে, আর পাশমিনা সিল্ক রয়েছে, নানান ধরনের সিল্ক রয়েছে, চান্দেরি সিল্ক রয়েছে, আর ব্ল্যাক পলিশ রয়েছে, যেমনি সিলভার রেপ্লিকা রয়েছে, গোল্ডেন জুয়েলারিও রয়েছে রেপ্লিকার মধ্যে, আর ইয়েগুলো রয়েছে, অক্সারাইজ রয়েছে, সব রকম। আপনার নাম? শ্রাবণী গাঙ্গুলি। কোথা থেকে আসা হয়েছে? আমি বেহালা থেকে এসেছি। সামনেই তো বাঙালিদের শারদোৎসব আসছে চলেছে, পুজো, আর মনসুন কার্নিভালে এত সুন্দর শাড়ির কালেকশন নিয়ে এসেছেন, একটু যদি বলেন। আমার এখানে রয়েছে তাঁত রয়েছে, ঢাকাই রয়েছে, লিনেন সিল্ক, পিওর সিল্ক, আর নানা রকম ফ্যান্সি আইটেমস, সব নিয়ে সব রকম কালেকশনই এখানে পেয়ে যাবেন। আগের দিনও ছিলেন?
হ্যাঁ গতকালও ছিলাম আজকেও আছি। কিরকম কাটলো দুটো দিন? খুব ভালো আমি বলতে পারবো না, মেবি সেটা ওয়েদারের জন্য কি যে কারণেই হোক না কেন, বাট একটা যেটা হয়েছে সেখানে এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে সেটা খুব ভালো লেগেছে, আর বাকি এনাদের তো সব অ্যারেঞ্জমেন্ট এনারা সব ঠিকই করেছেন, কিছু বলার। আপনার নাম? কাকলি দাস। কোথা থেকে আসা হয়েছে? আমি চালিগঞ্জে, আমার বুটিক মুরে ভিনিউতে আছে। খুব সুন্দর শাড়ির কালেকশন দেখতে পাচ্ছি, একটু যদি বলেন আমাদেরকে কি কি? অ্যাকচুয়ালি আমার কাছে মেইন, আমি যেটা কাজ করি আমার মেরাকি বুটিকের, সেটা হচ্ছে মেইন আমি সাউথের সমস্ত গ্রাম যেগুলো আছে, গাদওয়াল অ্যান্ড তাসার অ্যান্ড কাঞ্জিভারম এসব নিয়ে মেইন কাজ হয়। তাসারটা নিশ্চয়ই সাউথের না, বাট কাজ হয় মেইন এগুলোকে নিয়ে, যেটা পাচামপাল্লি অ্যান্ড নারায়ণপেট এসব নিয়ে, এবং ওখানকার গ্রামের যেগুলো যারা প্রোমো করতে পাচ্ছে না নিজেদের, তাদের থেকে কটন এনে আমি এখানে বিক্রি করে লোকদের তাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করি। তো অল টাইপ অফ ট্র্যাডিশন শাড়ি, এমনিও তাসার আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও গাছি তাসার আছে, এমনি কাঁথা আছে, সব ধরনেরই শাড়ির মোটামুটি যা ট্র্যাডিশনাল শাড়ি হয় সব ধরনের কালেকশন থাকে, অ্যান্ড কুর্তিস অ্যান্ড কিছু ড্রেসেস, এটা আমার নিজের ম্যানুফ্যাকচারে হয় তো সেগুলো তৈরি হয়। আপনার নাম? আমার নাম পারিজাত চ্যাটার্জি। কোথা থেকে আসা হয়েছে? আমি থাকি বিহালাতে, আমার বুটিকের নাম হচ্ছে ফ্যাশন ফিউশন। কী কী নিয়ে আসা হয়েছিল এখানে? আমি মোটামুটি যা মানে করি সবই আমার কাস্টমাইজ প্রোডাক্টস, তার মধ্যে আছে হচ্ছে কটনের কুর্তি আছে, মসলিনের কুর্তি আছে, ব্যাঙ্গালোর সিল্কের আছে, প্লাস কোটারও আছে, সবই এক্সক্লুসিভ কাপড়গুলো আসে হচ্ছে ম্যাক্সিমাম জয়পুর থেকে, সব ডিজাইন করা আমার। আর এখানে যে দুদিন এক্সিবিশন, গতকাল কিরকম লাগলো আজকে কিরকম লাগলো একটু যদি এক্সপ্লেইন? ব্যাংকের ছড়াও দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা ফিলিং, এটা রাজবাড়ি মার্কা একটা ইন্টেরিয়ার করা, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, স্টলরার্সটা ভীষণ ভালো, অমৃতা অর্গানাইজাররা ভীষণ কোঅপারেটিভ, সেই নিয়ে কিছু বলার নেই। আপনার নাম? উর্মিমালা বসু। কোথা থেকে আসা হয়েছে? আমি বেহালায় থাকি। মনসুন কার্নিভাল আর এখানে এক্সিবিশনে স্টল দিয়েছেন, আর খুব সুন্দর কালেকশন আমি দেখতে পাচ্ছি, শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, একটু যদি বলেন কি কি রয়েছে? হ্যাঁ, আমার এখানে সব ধরনের প্রোডাক্ট আসে, মানে অল ওভার ইন্ডিয়া থেকে আমার ম্যানুফ্যাকচারার ইউনিট আছে, তারা আমাকে নানান রকমের তাদের যেটা স্পেশালিটি আমার কাছে সেটাই পাঠায়, যেরকম তাঁত থেকে শুরু করে একদম জারদোসি কালেকশন সব কিছুই আমার এখানে পাবে। আমার নাম অরুণিমা আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে আশমিজ। খুব সুন্দর কালেকশন রয়েছে এখানে, জুয়েলারি কালেকশন, একটু যদি বলে দেন কি কি রয়েছে? আমার এখানে রাখছি আমি সবই, মেইনলি এখন আমি ফোকাস করি স্টোনের ওপরে, সবটাই সিজেড স্টোন বা মোনালিসা স্টোনের মধ্যে, আর যেগুলো রয়েছে ড্রুজি কালেকশন রয়েছে, ব্ল্যাক পলিশ রয়েছে, রেপ্লিকা রয়েছে, সবই রাখি, সব ধরনের রাখার চেষ্টা করি। আপনার নাম? রূপা সেনগুপ্তা। কোথা থেকে আসা হয়েছে? আমি আরেন্টেগর থেকে এসেছি, মানে মুকুন্দপুর। বৃষ্টি বর্ষাকাল মানেই হচ্ছে মুখরোচক খাওয়া দাওয়া, আর আপনার স্টলে এসে মানে দেখেই মনে হচ্ছে যে বর্ষাকাল এসে গেছে, আর বর্ষাকাল খাওয়ার দাওয়ার, একটু যদি বলেন কি কি রয়েছে? আমার রয়েছে চিকেন পাকোড়া, চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, চিকেন ড্রামস্টিক, ফিশ ফ্রাই, কালকে আমার লাঞ্চ ডিনার সবই ছিল, কিন্তু আজকে এই ওয়েদারের জন্য আমি আর কিছু আজকে করিনি, কেননা কিরকম লোক হবে না হবে তো বুঝতে পারছি না এই ওয়েদারে, এই জন্য নাহলে আমার লাঞ্চ ডিনার সবই থাকে, আমার মেনু লিস্টও সামনেই রয়েছে, সবটাই নিজে হাতে করা, সবটাই নিজে হাতে করা, একদম পিওরলি হোমমেড খাবার আমার, মানে সব মানে নিজে হাতে রান্না করতেন প্রচুর? একদম, আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি রান্না করতে, মানে রোজকার খাবার তো আছেই রেগুলার যেটা বানাই, তাছাড়া আমি ভ্যারাইটি ইউটিউব দেখেও বানাই, নিজের মন থেকেও আমি চেষ্টা করি বানাই, এই ইভেন্ট যে লকডাউন ছিল আমি ভ্যারাইটি খাবার বানিয়েছিলাম বাড়িতে। আপনার নাম? ডক্টর মহুয়া দত্ত। কোথা থেকে আসা হয়েছে? সল্টলেক। এগুলো চকলেটস রয়েছে প্রত্যেকটা, আর দেখে মনে হচ্ছে হোমমেড চকলেট, অ্যাবসলিউটলি হোমমেড চকলেটস, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কোনো রকম কোনো ফ্লেভার অ্যাডেড কালার এইগুলো কিচ্ছু ইউজ করা হয় না, আমাদের নর্মাল রেগুলার খাওয়ার জিনিসকে অ্যাড করে করেই চকলেটসগুলো তৈরি, যেরকম আমাদের পান চকলেটে পান থাকে, পান পাতা থেকে শুরু করে সব কিছু থাকে, রসমালাইটা শেষ হয়ে গেছে, রসমালাই চকলেটের মধ্যে একদম মালাই লিকুইডটাই থাকে, নাটসে তো নাটস থাকেই, এমনকি ফ্রুট চকলেট যেগুলো পাইনঅ্যাপল চকলেট বা অরেঞ্জ বা ব্লুবেরি চকলেটস, সেগুলোর মধ্যেও কিন্তু রিয়েল ফ্রুটস থাকে, মানে মুখে একদম বাইট করতে পারবে ফ্রুটসগুলো, তো এইভাবেই কফি চকলেটস আছে, ক্রিসপি ক্রাঞ্চি আছে, মানে নানান রকম আছে, আমাদের এনার্জি বার্সগুলো
ভীষণ পপুলার। এই এনার্জি বারস, এক একটা ছোট্ট বার হয়তো দেখতে ছোট, বাট এগুলো খুব হেভি এবং এর মধ্যে পিনাটস, ওটস, যত রকম সিডস আমাদের খাওয়া উচিত, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিডস, এই সব সিডসগুলো এর মধ্যে থাকে। অ্যান্ড তার সাথে কাজু, কিশমিশ, ক্র্যানবেরি, ব্লুবেরি, এই ড্রাই ফ্রুটসগুলো থাকে। আর এর বেসটা হচ্ছে রোল্ড আর ফ্ল্যাট ওটস দিয়ে, তো ইটস এ ভেরি হেলদি চকলেট আর কি। তো এই চকলেটের প্যাকেজিংগুলোও খুব সুন্দর, আমি এখানে দেখতে পাচ্ছি কিছু নাম রয়েছে, গুপি গাইন বা কোন একটু যদি। হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বুকমার্কস, আমরা চকলেটসের সাথেই বুকমার্কসগুলোকে প্যাক করি, যে এই ছোটো ছোটো বুকমার্ক যেগুলো আমাদের পপুলার আর কি থাকে, ডায়লগসগুলো সিনেমার বা আমাদের পপুলার ক্যারেক্টার বাংলার, সেইগুলো দিয়ে আমরা ছোটো ছোটো এরকম বুকমার্কস করি, যে চকলেট খাওয়া হয়ে গেলেও স্মৃতিটুকু থাক সেই হিসেবে। থ্যাংক ইউ। আর এখানে কিছু ব্যাগস আমি দেখতে পাচ্ছি ছোটো। হ্যাঁ, এইগুলো আমরা অ্যাকচুয়ালি কিছু ছোটো ছোটো মানে মহিলা এন্টারপ্রেনিয়রদের সাথে কাজ করি, তো তাদের ছোটো ছোটো প্রোডাক্টস কখনো কখনো পারলে আমরা নিয়ে এসে আমাদের চকলেটসের সাথে ডিসপ্লে করি, যে একটু আধটু যতটুকুনি তাদেরকে সাপোর্ট করা যায়, এটাতে আর কি তাদের বাচ্চাদের এডুকেশনের সাপোর্টটা করার চেষ্টা করা। আপনার নাম? আমার নাম হচ্ছে ইরশাদ হোসেন। কোথা থেকে আসা হয়েছে? আমার এয়ারপোর্ট লোকেশন থেকে। আপনার যে কালেকশনগুলো রয়েছেন একটু যদি সেগুলো সম্বন্ধে আমাদের বলেন। আমার কাছে বেসিক্যালি লেহেঙ্গা আছে, জুয়েলারিস আছে, ভ্যারাইটি পাবেন আপনি আমার কাছে, ব্যাগস আছে, ইম্পোর্টেড ব্যাগস, ডিজাইনার ব্লাউজ আছে, প্লাস সালোয়ার স্যুট আছে, পাকিস্তানি স্যুট, প্লাস ক্যাপ্টান আছে, অল ভ্যারাইটি মিক্সিং আমার কাছে পাবেন, ভেরি চিপ অ্যান্ড বেস্ট রেটে। একটু প্রাইস রেঞ্জটা যদি দাও। প্রাইস স্টার্টিং আমার কাছ থেকে 50-60 জুয়েলারি স্টার্টিং, এমনকি বাচ্চাদেরও জুয়েলারি আছে 20 rupees থেকে। সালোয়ার স্যুট টুটিগুলি স্টার্টিং হচ্ছে আপনার কাপ্তান 600-700 থেকে স্টার্টিং, আর এই রকমই প্রাইস, ভালো মানে সব রকমই আছে, সবাই নিতে পারবে বেসিক্যালি। অমৃতা ম্যামের সঙ্গে ইভেন্ট অ্যান্ড অনির্বাণের সঙ্গে ইভেন্টটা করা খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে ওনাদের সঙ্গে, আশা করি আরও আমরা থাকবো সবাই ওনাদের পাশে, এবং খুব ভালো ইভেন্ট হয়েছে এবং আমরা প্রত্যেক এনজয় করেছি এখানে একটা ফ্যামিলির মতন। আর দে আর ভেরি গুড অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড আর অর্গানাইজার, ইন ফিউচার আমরা থাকবো এবং আমরা সাপোর্ট করবো ওনাকে আরও গ্রো করতে। থ্যাংক ইউ। জামা কাপড়, জুয়েলারি, হ্যান্ডমেড, চকলেট থেকে শুরু করে ব্যাগস, অ্যাক্সেসরিজ, আরও অনেক কিছুই তো ছিল এই কার্নিভালে। আপনারা দেখেই নিলেন যে দুটো দিন ওনারা কত সুন্দরভাবে, কত ভালোভাবে কাটিয়েছেন ওনারা নিজে থেকেই বললেন। আর আমি কথা বললাম পেপারমেন্ট ইভেন্ট কোম্পানির ফাউন্ডার মিস্টার অনির্বাণ ঘোষের সঙ্গে। আর আজকের এই কার্নিভালের কিছু বিশেষ ঝলক আপনারা দেখতে পেলেন জিও বাংলার পর্দায়। আরও লেটেস্ট আপডেটসের জন্য অবশ্যই দেখুন জিও বাংলা। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি রিমা, নমস্কার।